আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের পটল ক্ষেতে নিয়ে চলে আসছি আজকে পটল চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার পটল ক্ষেত যারা চাষ করেন তারা পটল গাছে কী কী বিষ স্প্রে করবেন সে সব কিছু নিয়ে কথা বলবো দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা নতুন আসেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো পটল গাছের কী কী সমস্যাগুলো হয় এবং কী কী এই সমাধান সে সব কিছু নিয়ে কথা বলতেছি যেমন দেখেন এখানে কয়েকটা কুঁড়ি ফুল অর্থাৎ ফল হচ্ছে পটল গাছের মূলত সমস্যা হচ্ছে একটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা আর একটা হচ্ছে ফুল হলুদ হয়ে পড়ে যাওয়া ফল একটু বড় হয় হলুদ হয়ে পড়ে যায় এই সমস্যা তবে এই সমস্যাগুলোর সমাধানের জন্য যদি আপনার ডগা ও ফল ছিদ্রকারী পোকা হয় তাহলে আপনারা এই ব্যবহার করবেন অ্যাম একটিন ব্যানজয়েট ফাইভ এস সি সব কোম্পানিরই আছে আশা করি আপনারা বুঝতে পারবেন এম একটিন ব্যাঞ্জয়েট ফাইভ এস সি এটা আপনার হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে এটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকার জন্য আর এখন এই যে ফুল আপনার হলুদ হয়ে পড়ে যায় অথবা কুঁড়ি হয়ে তারপর হলুদ হয়ে পড়ে যায় আবার ফল অনেকটা বড় হয় মনে করেন এরকম হয় বা এরকম হয় ফল এরকম হওয়ার পর হলুদ হয়ে যায় তখন আপনারা এই হলুদটা রোধ করার জন্য তার আগে আপনারা এটা পরিত্রাণ পাওয়ার জন্য আর ইউজ করবেন নাঠিভো নাটিভো এক লিটার পানিতে হাফ গ্রাম করে তাহলে হবে অথবা আপনি যদি পারেন হেকিম কোম্পানির একটা প্রোডাক্ট আছে খুব ভালো একটি প্রোডাক্ট সেটা হচ্ছে কুপ্রো কপার সালফেট এটা হচ্ছে এক লিটার পানিতে হাম মিলি করে ইউজ করলেই যে কোনো সবজির যত প্রকারে পচা আছে সব থেকে সমাধান পাবেন অথবা সেটা যদি এক্সপেন্সিভ এটা পাওয়া একটু মুশকিল তা তাছাড়া আপনারা নাটিভো কিনলেই হবে এক লিটার পানিতে হাফ গ্রাম করে নাটিভো এই দুটা বিষ মূলত হলে পটল খেতে সকল সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি মাঝে মাঝে আপনারা ভিটামিন ইউজ করবেন বেশি ফলন পাওয়ার জন্য আর ভিটামিনটা হচ্ছে আমি রেকমেন্ড করে দিচ্ছি ফ্লোরা অথবা পিজিআর ফ্লোরা অথবা পিজিআর এক লিটার পানিতে এক অথবা দুই মিলি করে আশা করি এতক্ষণ এই পটল চাষ সম্পর্কে যেটুকু ভিডিও দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার বিকেলবেলা আসরের পর এই সময়টা ভালো লাগে আর কি এসিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো আল্লাহ হাফেজ